জেক্সপো বা ভোগলের পরীক্ষা আদৌ কি 2000 শিক্ষাবর্ষে হবে, নাকি পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে, অথবা জেক্সপো বা ভোগলের পরীক্ষার জন্য কি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? এইরকম নানাবিধ প্রশ্ন তোমাদের মনে এখন উঠে গেছে আমি জানি। সেই প্রশ্নগুলি আমাদের এখন ভাবনা চিন্তার বিষয়, কারণ 2021ও 2020 মতো যেভাবে আবার করোনা আমাদের দেশের সংক্রমণ হার বেড়ে চলেছে, তাতে লকডাউন খুব শীঘ্রই হতে চলেছে আমাদের দেশে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কতখানি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি, কতখানি হতে পারে বা অন্য কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, তা সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি তোমরা ওয়াচ করো। আশা করছি আমাদের ভিডিওটি দেখলে তোমাদের যেটুকু চিন্তা ছিল সেইটুকু চিন্তা থেকে তোমরা আশা করছি অনেকটাই মুক্ত হবে। তো দেখো, তোমাদের এখানে প্রথম প্রশ্ন যে 2021 শিক্ষাবর্ষে জেক্সপো বা ভোগলেট পরীক্ষা আদৌ কি হবে, তো এখানে উত্তর হচ্ছে দেখো, যে হারে করোনা সংক্রমণ আর কি বাড়ছে, তাতে জেক্সপো বা ভোগলেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। ধরতে গেলে এখানে 90% চান্স রয়েছে পরীক্ষা না হওয়ার। তাহলে পরীক্ষা আবার যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের পরিস্থিতিটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে আসে, হ্যাঁ, পরিস্থিতি যদি সেরকম কোনো ডেঞ্জারাস বা বিপজ্জনক না হয়, তাহলে কি হতে পারে, তাহলে তোমাদের অনলাইনে ব্যবস্থা হতে পারে, নতুবা অফলাইনে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বলতে গেলে এখানে 0%। অফলাইনে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এখানে নেই, যদিও এখনো বোর্ড থেকে তেমন কোনো কথা বা নোটিশ এখনো দেওয়া হয়নি। তবুও যে হারে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিবিএসই বা আইসিএসই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেভাবে স্থগিত করে রাখলো বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন বা ক্যান্সেল হওয়ার কথা বলছেন, সে হারে তোমরা বুঝতে পারছো যে তোমাদের জেক্সপো বা ভোগলের পরীক্ষাও হতে পারে অনলাইনে, যদি পরিস্থিতি কন্ট্রোলে আসে বা স্বাভাবিক হয় তাহলে অনলাইনে হবে, অথবা তোমাদের পরীক্ষা আরো পিছিয়ে দেওয়া হবে অথবা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে যদি পরীক্ষা আমাদের ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা জেক্সপো পরীক্ষার র্যাঙ্ক কিভাবে পাবো? তো সেক্ষেত্রে দেখো, তোমরা জানো যে 2020 শিক্ষাবর্ষেও কিন্তু জেক্সপো বা ভোগলেট পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে জেক্সপোদের মাধ্যমিকের নম্বর বেসিসে এবং ভোগলেটের যারা ভোগলেট পরীক্ষার্থী ছিল তাদের যে মানে আর কি ভোগলেটের যে রেজাল্ট হয়, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25-25 করে নিয়ে নাম্বারটার আর কি র্যাঙ্ক বের করা হয়েছিল, ঠিক আছে? তো এখানে দেখো একটা প্রশ্ন উঠে আসছে, যদি মাধ্যমিকের নম্বর বেসিসে বা ভোগলেটের নম্বর বেসিসে তোমাদের জেক্সপো বা ভোগলেটের র্যাঙ্কটা করা হয়, তাহলে এক্ষেত্রে কি সমস্যা? দেখো যে 2021 যারা মাধ্যমিক বা ভোগলেট পরীক্ষা দিত, তারা কিন্তু জেক্সপো পরীক্ষা বা ভোগলেট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তাদের কাছে জেক্সপো বা ভোগলেট পরীক্ষার রেজাল্ট বা সার্টিফিকেট নেই, আবার তাদের জেক্সপো বা ভোগলেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা আদৌ কি রয়েছে নাকি পরীক্ষা বাতিল, তারও কোনো সম্ভাবনা এখানে নেই, ঠিক আছে? কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ড তেমন ভাবে এখনো কিছু জানায়নি। তবে গতকাল মমতা ব্যানার্জি বৈঠকে জানিয়েছেন যে পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেলও পর্যন্ত হতে পারে। তাহলে তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে যেহেতু তারা অ্যাপ্লিকেবল পরীক্ষার্থী, কিন্তু তাদের কাছে যে মাধ্যমিক বা ভোগলেটের সার্টিফিকেট বা রেজাল্ট নেই, তারা কিন্তু পরীক্ষা হওয়ার পরও বা পরীক্ষা যদি তোমাদের মাধ্যমিকের নম্বর বেসিস হয়, তাহলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এক্ষেত্রে মনে রাখবি যে সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল টেকনিক্যাল কাউন্সিলের পক্ষে কিন্তু সেটা করা সম্ভব হবে না। গতবার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছিল, সে কারণে সেটা সম্ভব হয়েছিল, কিন্তু এবার সম্ভাবনা হওয়ার চান্স কিন্তু খুবই কম রয়েছে। আবার এটাও হতে পারে যে মাধ্যমিক পরীক্ষার আগেই জেক্সপো পরীক্ষা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের হবে না, যেমন আমি বা হতেও পারে। কিরকম ভাবে দেখো তোমাদের আমি বলি, দেখো 2020তে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষাটি হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি ছিল তোমাদের মার্চ মাসে। সেক্ষেত্রে বোর্ডের পরীক্ষার আগে কি হয়েছিল, জয়েন্ট পরীক্ষাটা কিন্তু হয়ে গেছিল, হ্যাঁ, তারপর সেটা র্যাঙ্ক বের করা হয়েছিল। তো সেরকম একটা বিষয় হতে পারে যে আগে জেক্সপো পরীক্ষাটি যদিও অনলাইনে হ্যাঁ হয়,
যদি অনলাইনে হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষাটি আগে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে যখন মাধ্যমিক দেবে তখন বাকি ব্যবস্থাটা সরকার বুঝে নেবে বা তোমাদের বোর্ড বুঝে নেবে তো সেরকম একটা পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা যেতে পারে যেভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যেভাবে ব্যবস্থাটা করা হয়েছিল গত বছর তোমরা আশা করছো অনেকেই সে বিষয়টা জানবে তো সেরকম একটা ব্যবস্থা করা যেতে পারে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে পরীক্ষা কি হতে পারে দেখো এখানে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই হ্যাঁ তো যত সম্ভব যদি পরীক্ষা হলে অনলাইনে হবে না হলে কিন্তু পরীক্ষা না হওয়ার সম্ভাবনা অনেকটাই আর পরীক্ষা কি বাতিল সেক্ষেত্রে বলি দেখো তোমাদের পরীক্ষা আদৌ বাতিল কি বাতিল নয় বা স্থগিত রাখা হবে সে বিষয়ে তোমাদের টেকনিক্যাল বোর্ড এখনো কোনো সিদ্ধান্তে আসেনি বা এখনো কোনো রকম নোটিশ তোমাদের জানায়নি যদি সেরকম কোনো নোটিশ জানায় তাহলে আমাদের চ্যানেল থেকে সববার আগে তোমরা পেয়ে যাবে কাজেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুর সাথে পারলে শেয়ার করবে যাতে তারাও আমাদের ভিডিওর দ্বারা উপকৃত হতে পারে এবার একটা প্রশ্ন তোমাদের সামনে উঠে আসছে যে যদি জেএক্সপি পরীক্ষা হয় বা না হয় তাহলে এখানে দেখো জেএক্সপি পরীক্ষা বা ভোগলেট পরীক্ষা আদৌ হবে কি হবে না সে বিষয়ে আমাদের কোন রকম ধারণা নেই তাহলে আমরা কি প্রিপারেশন চালিয়ে যাবো নাকি প্রিপারেশন সম্পূর্ণভাবে বন্ধ করে বসে থাকবো দেখো তোমাদের এখানে বলি যে তোমরা যারা এই প্রশ্নটা করছো হ্যাঁ আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসে অনেকেই এরকম কমেন্ট করছো যে আমাদের পরীক্ষা হবে কি হবে না যদি পরীক্ষা না হয় তাহলে আমাদের প্রিপারেশনটা বেকার হবে হ্যাঁ এরকম একটা কথা বলেছো অনেকে তো দেখো আমি তোমাদের বলছি সময় কারোর জন্য অপেক্ষা করে কিন্তু থাকে না ঠিক আছে সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না তোমাদের যদি পরিস্থিতি তখন স্বাভাবিক হয় তখন বোর্ড কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দেবে যে এত তারিখে পরীক্ষা এত তারিখে অ্যাডমিট দেওয়া হবে তখন কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনের সময়টা কিন্তু কোনোদিনই পাবে না খুব কম সময়ে পাবে এবং সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কটা ভালো আসবে না তোমরা ভালো কলেজে পাবে না সেক্ষেত্রে তোমাদের একটা ইয়ারই লস হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি যারা এরকম ভাবনা করছো তারা সম্পূর্ণভাবে তারা ভাবনাটা মুছে ফেলো তারা প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের যদি একটু বেশি শাখা থাকে তোমাদের কোনো ক্ষতি পড়বে না কম শাখা থাকলে বরং তোমাদের অনেকটাই ক্ষতি হবে ঠিক আছে তোমরা তোমাদের মতো প্রিপারেশন চালিয়ে যাও আমাদের চ্যানেল থেকে রেগুলার ক্লাসের ভিডিও দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলো নিয়মিত ফলো করো হ্যাঁ তোমরা তোমাদের বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো প্রিপারেশনটা চালিয়ে যাও পরীক্ষা কি হবে না সেটা বোর্ড বুঝে নেবে তোমাদের কোনো চিন্তা নেই তোমরা নিশ্চিন্তে তোমাদের প্রিপারেশনে চালিয়ে যাও বাড়ি থেকে কোথাও বাইরে বেরোবে না নিরাপত্তায় থাকো সম্পূর্ণ সাবধানে থাকো ঠিক আছে তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিকের সাথে ধন্যবাদ।